এখন হলো যে আস্তে 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 আপনাদের আমাদের সবারই একটু মার্কেট মানে টার্গেট করতে হবে। মার্কেট মোটামুটি এখন ভালো, মার্কেট ভালো এই কারণে মোটামুটি কাজও বেশি আছে আর একটু ডিমান্ড বেশি আর কি মার্কেটে। তবে আমি যেটা বলবো যে আগের থেকে ট্রেডিশন চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে বলতে আগে আমরা পারলে না পারলেও সিবিতে অনেক বেশি কিছু দিতাম সিবিটা পিক করার জন্য, কিন্তু এখন আপনাকে ইন্টারভিউ গুলো অনেক সময় আপনার সিবি ওরিয়েন্টেড, আপনার সিবিতে যেগুলি আছে দেখা যাচ্ছে যে সেইগুলি থেকে জিজ্ঞেস করে। এখন সেইখানে যদি আপনি ভালোভাবে না বলতে পারেন সেই ক্ষেত্রে মানে ওরা ডাউট করে বা আপনাকে অনেক কিছু ভালো পারলেও আপনাকে সিলেক্ট করে না। হ্যাঁ সিলেক্ট করে না। আমি ভুল করে দেখা যাচ্ছে যে আমার আগের একটা সিবিতে আমি লিখে রাখছিলাম যে লোড রানার, লোড রানার, তারপরে আমি লিখে রাখছিলাম জেমিটা, এগুলো হইতেছে আপনার পারফরমেন্স টেস্টিং টুল। হ্যাঁ লোড রানার হইতেছে এইচপি আর জেমিটার হচ্ছে আপনার জাভা বেসড আর কি। আমাকে যখন লোড রানার কথা জিজ্ঞেস করছে যে তুমি কি এটা করছো, কিন্তু আমি একটা ট্রেনিং নিছিলাম কিন্তু আসলে আমি কাজ করিনি, কিন্তু আমি বলছি যে না এটা আমি করিনি। তো আমি অনেক সুন্দর ইন্টারভিউ দিছিলাম, মানে আপনার আমি বলবো যে মানে 195 বা তার উপরে, মানে এক্সিলেন্ট একটা ইন্টারভিউ ছিল, কিন্তু তারপরে সিলেক্ট করেনি ব্যাপারটা। তো আপনাদের হয়তো কোনো কোনো জায়গায় আমরা যেটা বলবো যে আমরা যে ফ্রেমওয়ার্কটা আপনাদেরকে দিছি টোটাল যে পর্যন্ত কাজটা করানো হয়েছে এই পর্যন্ত একটা কমপ্লিট একটা সিকোয়েন্স, কমপ্লিট একটা সিকোয়েন্স আপনারা ই করেন মানে নিজের ভিতরে নেন, নিয়ে ওই সিকোয়েন্সটা নিয়ে নিজের একটা স্ট্যান্ড করেন যে আমি এই কাজটা করছি এইভাবে কাজটা করছি। হ্যাঁ তো তখন দেখা যাবে যে মানে এটা অনেক একটা লেটেস্ট একটা মানে ফ্রেমওয়ার্ক, অনেক ক্ষেত্রেই তাদের কমপ্লিট মানে আইডিয়া নাই মানে এই লেভেলের সবারই, মার্কেটেও ইভেন মার্কেটেও অনেকেই। কাজে আপনি যদি একটু ভালো করতে পারেন টোটাল জিনিসটা একটু সুন্দর করে বলতে পারেন বুঝাইতে পারেন, আমার বিশ্বাস যে কোথাও না কোথাও পিক হবে। হ্যাঁ তো এই জন্যই যে বিভিন্ন দিকে না দৌড়াইয়া আপনাদের এপিআইটা বেসিক লেভেলের এপিআই পোস্টম্যান দিয়ে ম্যানুয়াল পর্যন্ত যেটা করে ওই এপিআইটা ক্লিয়ার করেন, আর এইদিকে হচ্ছে আমি যে পর্যন্ত এই এসকিউএল এর ডাটাবেজের টেস্টিংটা যে পর্যন্ত বলছি, এখন পারেন বা না পারেন কিন্তু আমি কিন্তু বেশ কিছু পয়েন্ট আমি দিয়ে দিছি। ফর এক্সাম্পল যে আমরা যদি ডাটাবেজের নিয়ে এখন কথা বলি, হোয়াট ইজ ডাটাবেজ টেস্টিং, হোয়াট ইজ ডাটাবেজ টেস্টিং বলেন দেখি, বারবার বলেন হোয়াট ইজ ডাটাবেজ টেস্টিং। আমাকে কি শুনতেছেন আপনারা? জি শুনতেছি। হ্যাঁ এনিওয়ান বলেন হোয়াট ইজ ডাটাবেজ টেস্টিং। ডাটাবেজে যে ডেটা গুলা থাকে ওইখান থেকে ওই কিছু ডেটা যখন আমরা রিট্রিভ করব তখন কিছু কমান্ড ইউজ করতে হয়, যেমন সিলেক্ট স্টেটমেন্ট বা আরো কিছু হোয়াইল ক্লজ, এই স্টেটমেন্ট ইউজ করে যখন আমরা ওই ডেটা গুলা টেস্ট করব, এটা কি আসলে ডাটাবেজ টেস্টিং বলা হয় আর কি? হ্যাঁ এটা কে বলতেছেন? কামাল কামাল ভাই বলতেছেন, কিন্তু আপনি প্র্যাকটিক্যালি বলছেন কিন্তু এইভাবে বললে কিন্তু মানে এগ্রি করবে না, কেউ এগ্রি করবে না তাই না? ডেফিনেশনগত ভাবে কি, ডেফিনেশনগত ভাবে ডাটাবেজের ডেফিনেশন কি? তাহলে মনে করেন ডেফিনেশন আমরা নর্মালি বলি কি, ডাটাবেজ টেস্টিং ইজ এ টেস্টিং হোয়েন উই ডু হোয়েন উই এন্টার সাম এন্ট্রি ইন দ্য ফ্রন্ট এন্ড, উই নিড টু চেক ইন দ্য ব্যাক এন্ড ইট ইজ ব্যাপার ইট ইজ প্রপারলি স্টোর্ড ইন দ্য ব্যাক এন্ড অর নট। হ্যাঁ টু ডু দিস টেস্টিং উই ডু দ্য ডাটাবেজ টেস্টিং বেসিক্যালি ফর টেস্টিং পারপাস, উই কোয়েরি অ্যান্ড উই রাইট দ্য কোয়েরি অ্যান্ড এক্সিকিউট দ্য কোয়েরি টু রিট্রিভ দ্য ডাটা অ্যান্ড আফটার দ্যাট উই ভেরিফাই দ্য ডাটা ফর ডাটা ভ্যালিডেশন অ্যান্ড ডাটা এন্ট্রি ফর ডাটা ভ্যালিডেশন অ্যান্ড ইন্টিগ্রেশন। আমি বলতো হ্যাঁ এখন আপনি যদি বলেন যে ডাটা বেস টেস্টিং ইজ এ ব্যাক ইন টেস্টিং, আপনি সরাসরি এরকম বলতে পারেন হ্যাঁ টু চেক দ্য ব্যাক ইন স্টোর্ড ইনফরমেশন ইজ দ্য কারেক্ট ইনফরমেশন উইথ দ্য ইউআই,
এরকম ভাবে তবে বলেন। তারপর হাউ উই ডু দ্যাট, উই রাইট দ্য কোয়ারি, উই এক্সিকিউট দ্য কোয়ারি, উই রিট্রিভ দ্য ডাটা, আফটার দ্যাট উই ভেরিফাই দ্য ডাটা, হ্যাঁ, ফর ডাটা ইন্টিগ্রেশন অ্যান্ড ডাটা ভ্যালিডেশন, ডাটা ম্যাপিং ফর স্কিমা অর স্কিমা টেস্টিং, ডাটা ম্যাপিং টেস্টিং, ডাটা ইন্টিগ্রেশন, ডাটা ভ্যালিডেশন। ওকে, স্কিমা তো আমরা শিখিনি, স্কিমা টেস্টিং কিভাবে করে? হ্যাঁ, স্কিমা টেস্টিং বেসিক্যালি, স্কিমা ফর এক্সাম্পল আপনি যদি এইখানে আপনি আসেন, না এটা না, এখান থেকে আসি, তাহলে আপনারা যে ডাটা বেসটা করতেছেন এই ডাটা বেসটার নাম কি? সিকুয়েল সার্ভার। হ্যাঁ হ্যাঁ, সিকুয়েল সার্ভার। সিকুয়েল সার্ভার কত এটা? এটা 12। আপনারা কি 14 করতেছেন, তাই না? হ্যাঁ, 12 অথবা 14। হ্যাঁ বলেন, আপনি যে কোনো একটা 14 বলেন, যেহেতু 16 রানিং হচ্ছে, 14 আপনি বললে খারাপ না। হ্যাঁ, যে আমি 14 করছি, যে সিকুয়েল সার্ভার এখানে দেখেন যে সিকুয়েল সার্ভার কিন্তু আছে। কাজে আপনার ডাটা বেস কি এটাতে কিন্তু আপনি জানলেন, এখানে যে দেখেন এটা ওপেন করলেই বোঝা যাচ্ছে যে আপনি কোন টুলে কাজ করছেন। ওকে, এখন আপনারা এটা বলছিলেন যে আসলে প্র্যাকটিক্যালি, আসলে প্র্যাকটিক্যালি এই ডাটাবেস সার্ভার মানে ডাটাবেস টেস্টিংটা কিভাবে হয়, আমরা হয়তো সবই জানি কিন্তু প্র্যাকটিক্যালি কিভাবে হয়, এরকম একটা কথা বলছেন। তো প্রথম হচ্ছে যে আপনার জন্য কনফিডেন্সটা গ্রো করার জন্য যদি আপনি কোনো একটা কোম্পানিতে যান, তাহলে আপনাকে কি এই টুলসটা তো দিবে তারা, তাই না? এই টুলসটা তারা দিবে, ইনস্টল করে দিবে, তাহলে আপনার এই টুলটা আছে। এখন ডাটাবেস টেস্টিংটা আপনি কোথায় করবেন বলেন দেখি, কোন এনভায়রনমেন্টে করবেন? এনভায়রনমেন্ট কি কি এনভায়রনমেন্ট আছে বলেন? টেস্টিং এনভায়রনমেন্টে করব। হ্যাঁ, টেস্টিং এনভায়রনমেন্ট কে কি 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 এনভায়রনমেন্ট বলে? কিউএতে, কিউ এনভায়রনমেন্ট। হ্যাঁ, তারপর আর কি হতে পারে, আর কি এনভায়রনমেন্ট হতে পারে? ডেভ এনভায়রনমেন্ট, ডেভ ডেভেলপমেন্ট আর কি, ডেভেলপমেন্টটাকে মানে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি ডেভ। আরেকটা তো প্রোডাকশন আছে বোধহয়, না? প্রোডাকশনে যায় কিন্তু প্রোডাকশনে আমরা টেস্ট করি না। হ্যাঁ, ওইটা খুবই মনে করেন যে পরবর্তীতে যদি করা লাগে তাহলে হয়তো দেখা যাবে যে অন্যরা করবে। প্রোডাকশনে ওটা প্রোডাকশন মানে দিয়ে দেওয়া আর কি, প্রোডাকশনে চলে যাওয়া, ওখানে কোনো ওখানে কাজ। একটা এনভায়রনমেন্ট মানে কি আছে, একটা এনভায়রনমেন্ট না ওখানে? হ্যাঁ, আছে একটা স্টেজিং আছে, আরেকটা স্টেজিং অনেকে ইউজ করে অনেকে করে না, আমি ঠিক বলবো? হ্যাঁ হ্যাঁ, টেস্টিং, ডেভেলপমেন্ট, প্রোডাকশন, এছাড়া আরেকটা জানি কি আছে, স্টেজিং বলে একটা আছে। হ্যাঁ, স্টেজিং আছে, আরেকটা ইউএটি আছে। হ্যাঁ, কিউ এর ভিতরে মনে করেন কিউএ, আরেকটা হচ্ছে কি ইউএটি, ওইটাও মনে করেন যে ওইটাও কিউএ, কিন্তু নর্মাল মানে কিউ এর ভিতরে যেরকম আমি যে কোম্পানিতে কাজ করছি, কিউ এর ছিল দুইটা এনভায়রনমেন্ট, ডাটাবেস এর ছিল দুইটা এনভায়রনমেন্ট, ড্যাব ওয়ান এবং ড্যাব টু। কিউ এর ছিল ওয়ান, কিউএ ওয়ান, কিউএ টু, এবং ইউএটি এর ছিল একটা ইউএটি। হ্যাঁ, আমাদের স্টেজিং ছিল না। হ্যাঁ, তো নর্মালি মনে করেন যে আমরা যখন টেস্ট করি কোন এনভায়রনমেন্টে করি, কিউ এনভায়রনমেন্টে করি, কিন্তু এখনকার সিস্টেমে এখন যে যে মেথডোলজি গুলো চলছে, সবচেয়ে রানিং মেথডোলজি কোনটা? অ্যাজাইল, অ্যাজাইলের স্ক্রাম, অ্যাজাইল, অ্যাজাইল হলো মেথডোলজি, তার প্রসেসটা হলো কি স্ক্রাম প্রসেস। হ্যাঁ, স্ক্রাম মনে করেন, হ্যাঁ, অ্যাজাইলের আরো কিছু আছে, অ্যাজাইলের মানে মানে এক্সপি আছে, অ্যাজাইল এফডিডি আছে, আরো অন্য অন্য কিছু আছে, কিন্তু মোস্টলি হচ্ছে অ্যাজাইলের স্ক্রামে আপনি করেন। তো যখন আমরা স্ক্রামে কাজ করি, স্ক্রামে যখন কাজটা করা হয়, তখন কিন্তু আবার মানে এখনকার এনভায়রনমেন্ট যেটা ডেভঅপস বলে, হ্যাঁ, যে আপনার ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন, ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন ডেভঅপস বলে আর কি, তো ওইখানে ডেভেলপারদের সাথে কাজ করতে হয়। ডেভেলপারদের সাথে যখন আপনি কাজ করবেন, তখন কিন্তু কখনো কখনো এই ডেভ এনভায়রনমেন্টে কিউ এর এই আপনার ডাটাবেস টেস্টিংটা করতে হয়।
যদি আপনি স্ট্যান্ড নেন যে আপনি যদি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে কাজ করছেন অথবা স্ক্রাম প্রসেসে কাজ করছেন যেখানে ডেভেলপারদের সাথে কাজ করছেন, আপনার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে আপনি এক্সপার্ট হিসাবে কাজ করছেন, নর্মালি যারা একটু এক্সপার্ট তাদেরকে আপনার এই ডেভ এনভায়রনমেন্টে অ্যাক্সেস দেয় নর্মালি। আর কিছু কিছু আছে অ্যাক্সেসটা, আবার আপনাকে অ্যাক্সেসটা কি ডাটাবেজের অ্যাক্সেস 100% কন্ট্রোল করা যায়, যে আপনার কি কি অপারেশন হবে, আপনি কি কি করতে পারবেন এটা টোটালি কন্ট্রোল করা যাবে, আপনাকে অ্যাক্সেস এর মধ্যে দিতে পারবে। সেটা সেটা কারা করে? ডাটাবেজ অ্যাডমিনরা করে, হ্যাঁ সেই অ্যাক্সেস ডিবিএ, কন্ট্রোলটা, হ্যাঁ হ্যাঁ ডিবিএ হ্যাঁ ডিবিএ করে, ওরা ওই ম্যানেজটা করে। এখন হলো কি যে এই যে ডিবিএ করে বা এই কাজটা আমি করি, এই কাজটা আপনারা করেন, এটা টোটালি কোম্পানি টু কোম্পানি। কোন কোন ক্ষেত্রে এই ডাটাবেজের অ্যাক্সেস মানে কিউএ লিড নিতে পারে, আবার কোন কোন ক্ষেত্রে কোম্পানি দেখা যাচ্ছে যে এই টোটাল কন্ট্রোলটাই মানে ডাটাবেজ সিস্টেম অ্যাডমিন যারা আছে তাদের কাছে আছে। হ্যাঁ, তো তারা কি করবে যে তখন সমস্ত আপনাকে এই অ্যাক্সেসটা দিবে। এখন আপনার যে কয়টা এনভায়রনমেন্ট আছে সব কয়টা এনভায়রনমেন্টের যদি কানেকশনের যদি আপনি কানেকশন ইউআরএল, হ্যাঁ এই যে সার্ভার সার্ভার আর কি কানেকশন ইউআরএল যদি না থাকে তাহলে কি আপনি ঢুকতে পারবেন? না, তাহলে প্রত্যেকটা এনভায়রনমেন্টের জন্য কি আপনার আলাদা আলাদা কানেকশন মানে কানেকশন ইউআরএল মানে যেটা থাকে আর কি, এখানে ওরা ইউআরএল বলে না সাধারণত আপনার কানেকশন পাথ, কানেকশন পাথ, হ্যাঁ ইউআরএল বললেন না, ইউআরএল মানতে চায় ইউআরএলটা হচ্ছে ওয়েব বেসড রিলেটেড। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই কানেকশন পাথটা দিবে, তারপরে আপনাকে কি দিবে প্রত্যেকটা এনভায়রনমেন্টের জন্য আপনার কি থাকবে ইউজার আইডি থাকবে এবং পাসওয়ার্ড থাকবে। তাইলে আপনি কানেকশন পাথ পাইলেন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এবং কি পার্টিকুলার এই দেখেন যে ইউজার নেম পাসওয়ার্ড আর মানে এখানে দিলেন পাসওয়ার্ড আর হইতেছে এইখানে হইতেছে কানেকশন পাথ, এই তিনটা দিয়ে আপনি কি করবেন বা এই চারটা দিয়ে আপনি কি করবেন আপনি ডাটাবেজে মানে কানেকশনটা আপনি নিলেন। এখন ফর এক্সাম্পল আমার এখানে যে কানেকশনটাই থাকুক না কেন, আমি যদি এখানে কানেক্ট কিও করি তাহলে আমি ডাটাবেজে যাব না, এটা হয়তো আমার সার্ভার নাই, আমি মনে করেন যে আমার লোকালের থেকে আমি করতেছি। হ্যাঁ, যে আমি তো কানেকশন পাচ্ছি, তা আপনারা একইভাবে সেই কানেকশনটা পাবেন। এখন কানেকশনটা পাওয়ার পরে আপনি কিভাবে এই ডাটাবেস টেস্টিংটা পাবেন, এই আপনার গেল যে আপনি এনভায়রনমেন্টগতভাবে কি কি এনভায়রনমেন্টে আপনি কাজ করতে পারেন, কিভাবে এনভায়রনমেন্টের কানেকশনগুলো পাচ্ছেন, যে আপনার কি কি লাগে সেটা আপনি জানলেন, যাওয়ার পরে এখন হচ্ছে আপনাকে কাজ করতে হবে। এখন কাজ করতে হবে যেটা সেটা আপনার মানে আপনার আপনি কোন লেভেলে কাজ করতেছেন তার উপরে নির্ভর করবে যে আপনার কি কি অপারেশন আপনাকে তারা করাবে। হ্যাঁ হ্যাঁ, ফর এক্সাম্পল অনেক সময় যে এই যে ডাটাবেসটা যারা তৈরি করছে, প্রথমে ডাটাবেস তৈরি করছে কারা, এটা কি আমরা তৈরি করছি না ডেভেলপাররা ডাটাবেস তৈরি করে রাখছে কোম্পানির জন্য, প্রত্যেকটা কোম্পানির একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের কি রিলেশন, এই কোন টেবিলে কোন ধরনের ইনফরমেশন সব কিছুই কিন্তু ডেভেলপাররা করে রাখছে, করে রাখছে। এখন আপনাকে কি করতে হবে ওইখানে যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলা মানে ম্যাচ করে কিনা কোনো একটা ইনফরমেশনের সাথে, ওই ইনফরমেশন গুলা ম্যাচ করে কিনা সেটা আপনাকে চেক করতে হবে। এখন পর আমরা উদাহরণ দিব যে আমার কোন ধরনের ইনফরমেশন দরকার আমি সেটা ম্যাচ করে কিনা সেটা আমরা দেখতে পারি কিনা। তো অর্থাৎ আপনার কাছে আপনি সেট আপটা পেয়ে গেলেন, এখন এইটা ডাটাবেজের অ্যাডমিনরা সবকিছু করে রাখছে। অনেক সময় পার্টিকুলার ফাংশনালিটির জন্য ওখানে ডাটাবেসটা কিভাবে কাজ করে সেইটা মনে করেন আগে প্রথমে ডাটাবেজের যে রিলেটেড যে ডেভেলপারটা ওই ডাটাবেজের ওই ফাংশনালিটির জন্য মানে ডেভেলপ করছে বা সে খুব ভালো করে জানে, সে আপনাকে একটা রিভিউ দিবে যে দেখো আমরা এইখানে এই ডাটাবেসটা হ্যাঁ উপরে ভিত্তি করে আমরা এই কাজটা করতেছি। এখন ওই রিভিউ থেকে আপনি বুঝে ফেলবেন যে এই টেবিলে কি কি ইনফরমেশন আছে এবং এই ইনফরমেশন গুলো আপনাকে কিভাবে রিট্রিভ করতে হবে। যদি সেই রিভিউটা তারা দেয়, যদি কোনো কোম্পানি আপনাকে এটা প্রোভাইড করে, এখন আমার ক্ষেত্রে যেহেতু আমাকে দিছে আমি স্ট্যান্ড নিতে পারবো যে আমাকে প্রথমে টেবিলটা মানে ডাটাবেজের ইনফরমেশন গুলো ডাটা কোথায় আছে, আমার একটা রিভিউ ছিল ডাটাবেজ ডেভেলপারের সাথে, সেইটার উপরে ভিত্তি করে কিছু কোয়েরি তারা মানে
লিখে রাখছে, সেটা আমাকে প্রোভাইড করছে, আমি সেটা এক্সিকিউট করে ডাটা রিট্রিভ করছি এবং পরবর্তীতে আমি ডাটা ভেরিফিকেশন করছি, ভ্যালিডেশন করছি। বুঝছে? এই হলো কথা। এখন আমার হলো যে হ্যালো। হ্যাঁ, হ্যালো। ও আচ্ছা, কথা বলছি। আর আমি দিলাম না, মনে করেন আমার এখানে একটা প্ল্যান নাম্বার হচ্ছে, মনে করেন যে আমি বললাম যে প্ল্যান ELAN প্ল্যান 201। নেম এখানে হচ্ছে বাহার। হ্যাঁ, অ্যাড্রেস আমি বললাম ইয়ে সামথিং আমি বললাম আর কি। হ্যাঁ, মনে করেন যে এখানে আপারটা দিয়ে কিয়ে মনে করেন যে অর্থাৎ হলো কি যে আপনি একটা আপনার অ্যাপ্লিকেশনটা এমন ধরনের অ্যাপ্লিকেশন, আপনি যদি কোনো একটা দোকানে যান, ফর এক্সাম্পল আপনি হোম ডিপোতে গেছেন, হোম ডিপোতে যাওয়ার পরে আপনি একটা জিনিস কিনলেন, একটা জিনিস কেনার পরে ওখানে আপনি সরাসরি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, তো হোম ডিপোতে হয়েছে যে আপনি লোনের জন্য সরাসরি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো তখন কি করলো, হয়তো দেখা যাচ্ছে যে এরকম একটা প্ল্যান, প্ল্যান 2001, যেটাতে মনে করেন যে সেটার এগেনস্টে আপনার ইনফরমেশন দিল, ইনফরমেশন দিয়ে সে দেখা যাবে যে এখানে যদি মনে করেন যে স্ট্যাটাস, হ্যাঁ স্ট্যাটাস কি হতে পারে, যদি আপনার এই ইনফরমেশনের উপরে ভিত্তি করে সেই লোন অ্যামাউন্ট, এখানে আমি আরেকটা দেই লোন লোন অ্যামাউন্ট, ফর এক্সাম্পল এক্সিস্টিং লোন DTI, মনে করেন এখানে এখানে মনে করেন যে লোন, হ্যাঁ লোন, লোন অ্যামাউন্ট হচ্ছে আপনার 25,000। হ্যাঁ, এইটার ক্ষেত্রে, এই প্ল্যানের ক্ষেত্রে আপনি এমন একটা প্ল্যান পাচ্ছেন, এখানে আমি লোন অ্যামাউন্ট, লোন অ্যামাউন্ট DTI, এখানে হচ্ছে যে ইন্টারেস্ট রেট। হ্যাঁ, যদি আমি আরেকটা ই নিয়ে আসি, এখানে কলাম নিয়ে আসি ইনসার্ট, আপনার ইন্টারেস্ট রেট, রেট রেট হচ্ছে আপনার 9%। তো সাধারণত আপনারা এখন অ্যাপ্লিকেশন জানেন না,
যে কারণে হচ্ছে যে আমরা আসলে কি ভেরিফাই করি, কি জন্য ভেরিফাই করবি, এই ভেরিফিকেশন গুলা সবকিছুই আসবে আপনার অ্যাপ্লিকেশন পেজ, আপনার সিভিতে যে অ্যাপ্লিকেশনটা দেওয়া থাকবে। অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনের উপরে কাজ করছেন, আপনার একটু মিউট করেন প্লিজ, একটু মিউট করেন। হ্যাঁ, যে অ্যাপ্লিকেশনের উপরে কাজ করছেন, দেখা যাচ্ছে যে সেই অ্যাপ্লিকেশনের উপরে ভিত্তি করে আপনাকে কোনো একটা প্রজেক্টে বলতে হবে যে আমি এই প্রজেক্টটাতে আমি ডাটাবেজের কাজ করছি, আমি এই ধরনের কাজ করছি। কাজেই এগুলো হচ্ছে যে কমন, যখন আপনারা মার্কেটে যাবেন তখন যদি আমাকে আস্ক করেন যে লুৎফর ভাই, আমি তো এই প্রজেক্টটাতে ডাটাবেজ টেস্টিং এর একটা এক্সপিরিয়েন্স আপনি দেখাইছেন বা আমরা দেখাইছি, তাহলে ডাটাবেজ টেস্টিং এর জন্য আমার স্ট্যান্ডটা কি, তখন আমি আপনাকে ওই অ্যাপ্লিকেশন বেসড হেল্প করব। বুঝতে পারছেন? কারণ এখন এই ধরনের কথা বললে আপনার এটা একটা কমন, এখান থেকে আপনাকে জাস্ট আন্ডারস্ট্যান্ড করতে হবে যে আসলে কোন ধরনের হয়। এখন এটা যদি আমার একটা প্ল্যান থাকে, যে প্ল্যানে হচ্ছে কি, যদি আপনার ফাইকো, ফাইকো বলতে আমাদের ক্রেডিট স্কোর কে মানে আপনার ব্যাংকিং ল্যাঙ্গুয়েজে ফাইকো বলে। হ্যাঁ, ফাইকো, আপনার ক্রেডিট স্কোর কত, তাহলে আপনার যদি কোনো এক্সিস্টিং লোন আছে কিনা, দেখেন কারো যদি এক্সিস্টিং লোন না থাকে সে ইজিলি একটা লোন পাবে, কিন্তু কারো যদি এক্সিস্টিং লোন থাকে তাহলে তারে লোন দিবে কি দিবে না এটা কিন্তু ব্যাংক চিন্তা করবে। কারণ আমার যদি আরো তিনটা লোন থাকে তাহলে আমি কি লোন পাইলেও কোন অ্যামাউন্টে পাবো, কোন রেঞ্জে পাবো, সেগুলো কিন্তু বিভিন্ন ফ্যাক্টর। আপনার ইনকাম কত, ইয়ারলি ইনকাম কত, তারপরে আপনার এই যে মানে ডিটিআই, ডেপথ অফ ইনকাম, যে আপনার ইনকামের চেয়ে খরচ বেশি কিনা। হ্যাঁ, তারপরে আপনার সেই উপরে ভিত্তি করে আপনার ইন্টারেস্ট রেট, যে তাহলে আপনাকে কত ইন্টারেস্ট দিব। এখানে তো মনে করেন এখন আছে 9%, এটা যদি 600 হয়ে যায়, এটা যদি 600 হয়ে যায়, এখানে হয়তো আপনার ইন্টারেস্ট রেট হয়ে যাবে 15%, ফর এক্সাম্পল 15% হয়ে গেল। তো এখন ওরা দেখবে যে আমি যদি এই ফাইকো চেঞ্জ করি তাহলে সাথে সাথে রিলেটেড এই ইন্টারেস্ট রেট চেঞ্জ হয় কিনা, তারপরে এই রেঞ্জের সাথে আপনার যে লোন অ্যামাউন্ট যেটা আছে সেটা পারফেক্ট আছে কিনা ডাটা টেবিলে, এগুলো তুমি চেক করো। তাহলে আপনাকে কি করতে হবে, মনে করেন এই বাহার দিয়ে ডাটাটা টোটাল ইনফরমেশনটা তুলে নিয়ে আসতে হবে, তুলে নিয়ে আসা তারপরে হয়তো দেখা যাবে যে যখন ফাইকো স্কোর 600 তখন তার লোন অ্যামাউন্ট কত, তার ইন্টারেস্ট রেট কত, হ্যাঁ, তার অথবা ডেপথ অফ মানে ইনকাম কত, এগুলা কি আপনাকে ডাটাবেস থেকে তুইলা ভেরিফাই করতে হবে না এই ইনফরমেশন গুলা? বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, না কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, এখানে বলেন যে এখন এইগুলাই আমরা মানে ডাটাবেস থেকে তুলে এরকম অ্যাপ্লিকেশনের উপরে ভিত্তি করে আমরা ডাটাবেস, এখন মনে করেন আমি বলতেছি যে এই পাহাড়ের অ্যাড্রেস ঠিক আছে কিনা, হ্যাঁ, এটা রিট্রিভ করো, তো তখন আপনি কি বলবেন? এখান থেকে যদি আমি ফর এক্সাম্পল আপনাকে বললাম, এই টেবিলের নাম দিলাম, একটা টেবিলের নাম দিলাম যে প্ল্যান টেবিল, হ্যাঁ, মনে করেন আমি নাম দিলাম হচ্ছে AFS, হ্যাঁ, AFS মনে করেন যে অ্যাকাউন্ট টেবিল, এই টেবিলের থেকে যদি AFS অ্যাকাউন্ট টেবিলের থেকে যদি আমি মনে করেন যে বাহারের বাহারের কি দেখতেছি, লোন অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট রেট দেখতে চাই, তাহলে একজন একটু কোয়ারি করেন, এখানে বলেন কি হবে, ইজি তো, হ্যাঁ, সিলেক্ট লোন অ্যামাউন্ট, হ্যাঁ, আগে কি কি দেখবেন, এন্ড ইন্টারেস্ট রেট, হ্যাঁ, বা রেট, হ্যাঁ, তারপরে ফ্রম দ্যাট টেবিল, হ্যাঁ, ওকে, তাহলে কিন্তু আপনার এই জিনিসটা আপনি দেখতে পারলেন। দেখার পরে, কারণ এই যে এই ইনফরমেশন গুলা, এই ইনফরমেশন গুলা এরকম ভাবে একটা স্প্রেডশিটে দেওয়া থাকবে, এখন এই ইনফরমেশন এখানে দেখতেছেন, হ্যাঁ, এই ইনফরমেশন গুলো আপনার স্প্রেডশিটে দেওয়া আছে এই প্ল্যানের এগেনিস্টে, হ্যাঁ, মনে করেন এই প্ল্যানের এগেনিস্টে। এখন যদি ডাটাবেস থেকে যদি আপনি রিট্রিভ করেন তাহলে সেটা রিট্রিভ করে এর সাথে ম্যাচ হইলো কিনা সেটা আপনি দেখতে পারবেন না। তো এরকম করে ওই আপনার ইনফরমেশন গুলা মানে এইখানে দেওয়া আছে স্প্রেডশিটে, কিন্তু